আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইয়ারনি। বুক ফেয়ার প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই প্যারাগ্রাফটি নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছে বিধায় আজকে আমি এই প্যারাগ্রাফটি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো প্যারাগ্রাফটি জেএসসি এসএসসি এইচএসসি সহ সকল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তো এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো, আর এটা পিডিএফ ফাইলে তুমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে গেলে তুমি লিঙ্কটা পেয়ে যাবে। তো ওটা তুমি তোমার পড়ার সুবিধার জন্য অবশ্যই এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর তার আগে যেটা বলছি সেটা হচ্ছে যে এটা পি একদম ভিডিওটা একদম ফুল একদম দেখবে, কোথাও স্কিপ করে যাবে না, তাহলে তুমি কিন্তু অর্থটা মিস করবে, ঠিক আছে? বাংলা অর্থ সহ যদি তুমি ভালো বুঝতে পারো তাহলে তোমার জন্য এটা সুবিধা হবে মুখস্থ করতে, ঠিক আছে? আর এই প্যারাগ্রাফটি সবচেয়ে সহজ ভাষায় কিন্তু, ঠিক আছে, এত সহজ ভাষায় তুমি হয়তোবা কোথাও পাবে না বুক ফেয়ার প্যারাগ্রাফটি, ঠিক আছে? তো এই প্যারাগ্রাফটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। বুক ফেয়ার প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ বই মেলা। বুক ফেয়ার অর্থ হচ্ছে বই মেলা। ফেয়ার ইজ ভেরি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি। মেলা হচ্ছে খুবই সাধারণ বিষয় আমাদের দেশে। এভরি ইয়ার প্রতি বছর ডিফারেন্ট কাইন্ডস অফ ফেয়ার আর টু অর্গানাইজ ইন আওয়ার কান্ট্রি। বিভিন্ন ধরনের মেলা আমাদের দেশে আয়োজিত হয়, সাচ অ্যাজ ভিলেজ ফেয়ার, ট্রেড ফেয়ার, বৈশাখী ফেয়ার এটসেট্রা। উদাহরণস্বরূপ গ্রাম্য মেলা, বাণিজ্য মেলা, বৈশাখী মেলা ইত্যাদি। বুক ফেয়ার ইজ ওয়ান অফ দ্যাম। বই মেলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম। বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। বই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বন্ধু। ইট গিভস আস ম্যানি থিংস। এটা আমাদেরকে অনেক কিছু দেয়। এভরি ইয়ার বাংলা একাডেমি অর্গানাইজেস বুক ফেয়ার অন দি অকেশন অফ 21 ফেব্রুয়ারি। প্রতি বছর বাংলা একাডেমি বইমেলার আয়োজন করে 21 ফেব্রুয়ারি উপলক্ষে। দি ফেয়ার ইজ হেল্ড ইন দি প্রিভিডেস অফ বাংলা একাডেমি। এই মেলাটি আয়োজিত হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে। দি স্টলস আর ডিসপ্লেড নাইসলি ইন দি ফেয়ার। দোকানগুলো সুন্দরভাবে মেলায় সুসজ্জিত হয়। ম্যানি ক্যাটাগরিজ বুকস আর ফাউন্ড ইন দি ফেয়ার, সাচ এজ স্টোরি, পোয়েম, জোকস, হিস্টোরি, রিলিজিয়াস এটসেট্রা। বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়, যেমন কবিতা, গল্প, তারপরে ইতিহাস, ধর্মীয় বিভিন্ন বইয়ের বিভিন্ন বই পাওয়া যায়। পিপল কাম হেয়ার হেয়ার দ্য ফেয়ার পিপল কাম হেয়ার দ্য ফেয়ার উইথ এ ভিউ টু ভিজিটিং দ্য ফেয়ার। লোকেরা এই মেলায় আসে এই মেলাটাকে পরিদর্শন করতে। দে ক্যান বাই বুকস অ্যাট চিপলি রেট। তারা এখান থেকে তারা সস্তায় বই কিনতে পারে। ইন দি নুন দুপুরে দ্য ফেয়ার বিকামস ভেরি বিজি প্লেস। দুপুরে এই মেলাটি কোলাহলপূর্ণ জায়গা হয়ে যায়। পিপল কাম হেয়ার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। লোকেরা বিভিন্ন প্রান্ত থেকে আসে। দে ভিজিট অল দ্য স্টলস। তারা সকল স্টলস বা সকল দোকান কী করে পরিদর্শন করে। ভেরিয়াস কাইন্ডস অফ বুক আর ডিসপ্লেস ইন দ্য স্টলস। বিভিন্ন ধরনের বই সাজানো হয় দোকানগুলোতে বা স্টলগুলোতে। ডক্টর্স, টিচার্স, স্টুডেন্টস, রাইটার্স, সিঙ্গার্স, পলিটিশিয়ানস অ্যান্ড অল ক্যাটাগরিজ অফ পিপল কাম টু দ্য ফেয়ার। ডাক্তার, শিক্ষক, ছাত্রছাত্রী, লেখক, লেখিকা, গায়ক, গায়িকা, তারপর রাজনীতিবিদ এবং সকল শ্রেণীর লোক এই মেলাটিতে আসে। দি বুক পাবলিশার্স ইনভাইট দি কাস্টমার্স টু ভিজিট দেয়ার স্টলস। প্রকাশক ক্রেতাদেরকে কী করে ইনভাইট করে, আমন্ত্রণ জানায় টু ভিজিট দেয়ার স্টল, তাদের স্টল বা দোকান পরিদর্শন করতে। দি রাইটার্স ভিজিট অল দ্য স্টলস। লেখকেরা কী করে স্টলস বা দোকানগুলোতে পরিদর্শন করে। দে এনকারেজ দ্য পিপল উইথ এ ভিউ টু বাইং দেয়ার বুকস। তারা লোকেদেরকে উৎসাহিত করে তাদের বই কেনার জন্য। দে হাইলাইটস দেয়ার বুকস ব্রিফলি। তারা তাদের বইকে সংক্ষিপ্ত আকারে মানুষের সামনে তুলে ধরে। দে গিভস আস অটোগ্রাফস দে গিভস অটোগ্রাফস ইন দি বুক। তারা বইগুলোতে অটোগ্রাফ দিয়ে থাকে। বুক ইজ দ্য স্টোর হাউজ অফ নলেজ। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। বুকস অলওয়েজ রিমেইন ইন আওয়ার সাইটস। বই সর্বদা আমাদের পাশে থাকে। ইট নেভার হার্মস আস। এটা কখনো আমাদের ক্ষতি করে না। বুকস আর আওয়ার রিয়েল ফ্রেন্ড। বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। সো উই অল শুড গো টু দ্য বুক ফেয়ার। তাই আমাদের উচিত, সবার উচিত বইমেলায় যাওয়া। উই শুড বাই বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। আমাদের উচিত বইমেলা থেকে বই কেনা। উই শুড এনকারেজ আওয়ার রাইটার্স অ্যান্ড দি পাবলিশার্স।
আমাদের উচিত আমাদের রাইটার্স লেখক এবং পাবলিশারকে কি করা, উৎসাহিত করা, ঠিক আছে? উই শুড ইনকারেজ আওয়ার রাইটার্স অ্যান্ড দি পাবলিশার্স। আমাদের উচিত আমাদের লেখক এবং প্রকাশকদের কি করা, উৎসাহিত করা। লাস্ট ইয়ার, গত বছর আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার উইথ মাই ফাদার, গত বছর আমি আমার বাবার সাথে বইমেলায় গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল, বরাবরের মতো, দিস ইয়ার, এ বছর, আই উইশ টু ভিজিট দি বুক ফেয়ার, আমার ইচ্ছা আছে বইমেলায় যাওয়া। তো এই ছিল তোমাদের বুক ফেয়ার প্যারাগ্রাফটি, অত্যন্ত সহজ ভাষায় বাংলা অর্থ সহ তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেপর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।